যাকে ভালোবাসি তাকে বিয়ে করব। আমি করব না বিয়ে। বউ, পাত্রপক্ষ অর্ধেক রাস্তা এসে পড়েছে, তুমি এদিকের সবটা রেডি করো। না, এ হতে পারে না, এ হতে পারে না। আরে, এটা তো আমার প্রাণের প্রিয় ভাগ্নির কান্না, কিন্তু ও এত জোরে কাঁদছে কেন? যাই দেখি তো। এ কি শেফা মা, তুই এইভাবে কাঁদছিস কেন? আমাদেরকে ছেড়ে যেতে তোর কষ্ট হচ্ছে, তাই কাঁদছিস, তাই তো? না মামা, আমার অন্য কোথাও কষ্ট হচ্ছে নে। কোথায় কষ্ট হচ্ছে রে, বল আমাকে, আমি তোর সব কষ্ট দূর করে দিব। সত্যি বলছো তো? কষ্ট দূর করে দিবে? সত্যি মানে তিন সত্যি, একবার শুধু মুখ ফুটে বলে দেখ। মামা, আমি এবে করব নে, আমি একজনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই মামা। সে কি রে মা, তুই কাউকে ভালোবাসিস নাকি? কে সে? সে কি তোকে ভালোবাসে? ওর নাম মিচকে, আমি মিচকে মনে মনে অনেক লাভ করি, কিন্তু মিচকে কখনো বলিনি মামা। বে যদি করতেই হয় আমি ওকে বিয়ে করব, নয়তো আর কাউকে বিয়ে করব না মামা, কাউকে করব না। আমার ভাগ্নি কাউকে ভালোবাসে আর ওর সাথে বিয়ে হবে না, এ হতেই পারে না। তুই একটু শান্ত হ মা, শান্ত হ, আমি মিসকির সাথেই তোর বিয়ে দিব। বনের মরুলের ভাগ্নির চোখে পানি মানায় না। তুই বস, আমি বল্টুদের পাঠিয়ে দিচ্ছি মিসকিকে ধরে আনার জন্য। মামা, ইউ আর বেস্ট, আমি আজ অনেক খুশি মামা, অনেক খুশি। বল্টু, জংলু, মিসকিকে যেখানে পাও ধরে নিয়ে এসো। জো হুকুম মরল মশাই, জংলু চল। আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাস, রূপার কাছে আমি বন্দি ঘুরাই বারো মাস। সখী গো, ও আমার মন ভালা না, রূপা গো, ও আমার মন ভালা না। বা ডার্লিং বা, তোমার গানের গলা তো দারুণ, তোমার সাথে সাথে তোমার সংটাকে আমার ভালো লেগেছে। আচ্ছা ডার্লিং, আমাকে বিয়ে করবে কবে? করব বেবি, করব, খুব তাড়াতাড়ি করব। ওকে ডার্লিং, আজ আমি আসি, ওইদিকে মা আবার আমাকে খুঁজবে। ওকে ওকে। কি ব্যাপার বল্টু জংলু, তোরা এখানে কেন? আজকে না তোদের শেফার বিয়েতে থাকার কথা? আরে বিয়েতে তো থাকতাম, কিন্তু বাগমামা বললো তোকে নিয়ে যেতে। আমাকে? কিন্তু কেন? এটা তোকে বাগমামাই বলবে, এখন দেরি না করে চল ভাই। বাগমামা, আমাকে ডেকেছো তুমি, কিন্তু কেন বাগমামা? আমার ভাগ্নি তোকে পছন্দ করে, তাই শেফার সাথে তোর বিয়ে দিতে এখানে ডেকেছি। ইদি মাইদি, কি যাতা বলছো মামা, আমি শেফাকে বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি। আমার ভাগ্নিকে তোর বিয়ে করতেই হবে, আর যদি না করিস তাহলে আমি মরল, আর সবার সামনে বলছি তোকে বন থেকে তাড়িয়ে দেব। মিচকে কাউকে বিয়ে করতে পারবে নে, কারণ আমি মিচকে ভালোবাসি, মিচকের সাথে একমাত্র আমার বিয়ে হবে। না, মিচকে আমি বিয়ে করব। মামা, তুমি বিয়ের ব্যবস্থা করো। মিচকে, তুমি সবাইকে বলো তুমি আমাকে বিয়ে করবে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি আত্মহত্যা করে মারা যাব আর সবাইকে ভাসাব, এই বলে দিলুম। বাগ মামা, মিচকে যেহেতু দুজনে ভালোবাসে, সেহেতু এই আসরে মিচকের সাথে দুজনেরই বিয়েটা দিয়ে দাও, নয়তো যদি এই শেফার সাথে মিচকের বিয়ে হয় তাহলে রূপা মারা যাবে আর আমরা ফেঁসে যাব। আর রূপার সাথে মিচকের বিয়ে হলে শেফা ভালো থাকবে না, তাই বলছিলাম আর কি, এখন বাকিটা তোমার ইচ্ছে। কিংকং, তুই ঠিক বলেছিস, শেফা রূপা দুজনের সাথে মিচকের বিয়ে দেব। মিচকে শুধু আমার। চার আমাকে চার, তুই আমার হাত পাবি মন পাবি না, চার বলছি। আমার আপাতত তোর হাতই দরকার, কারণ বিয়ে করার জন্য আগে তোর সাইন লাগবে। তো মানে না, মিসকে শুধু রূপার। খামোশ, থামো সবাই, মিসকে তোমাদের দুজনের, এই আসরে মিসকের সাথে তোমাদের দুজনেরই বিয়ে হবে। না না, আমি দুটো বিয়ে করতে পারবো না মাইরি। আর একটা কথা বললে তোকে সোজা বগার পাক পাঠিয়ে দেব, চুপচাপ বিয়েটা করে নে। স্বামী,
ওই পেতনিকে ঘর থেকে চলে যেতে বলো। আজ তোমার আর আমার বাসর রাত। তুই পেতনি, তোর 64 গোষ্ঠী পেতনি, আর আমি এই ঘর থেকে যাবো নে, তুই চলে যা। আজকে আমার আর আমার স্বামী বাসর রাত। স্বামী ওকে চলে যেতে বলো, নয়তো তোমাকে এমন কেলানি কেলাবো যে তুমি 3 মাস বিছানা থেকে উঠতে পারবে নে। শুধু তুই একবার আমাকে চলে যেতে বলে দেখ। স্বামী আমি তো চামড়া কেটে লবণ দিব, তুই ওকে চলে যেতে বল, বল বলছি। ইরে মাইরি, এ মানে না মানে রূপা। হায়রাম জায়দা, আমি তোকে ভালোবাসি, আর তুই কি না আমাকে চলে যেতে বলবি? দাঁড়া দেখাচ্ছি মজা, ওকে বল চলে যেতে। এ মানে আসলে শেফা, আমি থাকবো না, আমি থাকবো না তোমাদের কারোর সাথে, আমি চলে যাচ্ছি, থাকো তোমরা। কোথায় যাচ্ছিস? বিয়ে যখন করেছিস তখন এই ঘর থেকে কোথাও যাওয়া চলবে না, চল ঘুমাবো চল। বউয়ের আমার কুদা লেগেছে, আমাকে খেতে দাও। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন শেফা, খেতে দাও। আমাকে কেন বলছো? আমি কোনো রান্না টানা করিনি, ওই রূপাকে বলো। আমাকে কি বলবে, আমিও রান্না করিনি। ইরে মাইরি, তোমরা রান্না না করলে তাহলে কে রান্না করবে? কে আবার, তুমি? যাও যাও, দেরি না করে রান্না চাপাও। আর হ্যাঁ, শুধু রান্না নয়, আজ থেকে বাড়ির সব কাজ তুমি করবে। তোমরা থাকতে আমি কোনো কাজ করব না, আর আমার সাথে বেশি তেরামো করলে আমি তোমাদের ডিভোর্স দিব। মাইরি কি বললে, তোমার এত বড় সাহস? দাঁড়াও দেখাচ্ছি মজা, রূপা চল স্বামীকে ডিভোর্স দেওয়ার মজা দেখিয়ে দেই। চলো দিদি চলো। ইরে মাইরি, শালিকা এমনিতে ঝগড়া করে, আর আমাকে মারার সময় দুই দেহ এক প্রাণ হয়ে যায়। বউরা লাগছে তো, চারো আমাকে, আমি তোমাদের কথা মতো সব কাজ করব, চারো আমাকে মাইরি। বেশ ছেড়ে দিলুম, যাও কাজে লেগে পড়ো তাড়াতাড়ি। যাও এই কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে শুকাতে দাও। এই নাও আমার গুলো ধুয়ে দিবে, দুজনকে যখন বিয়ে করেছো তাই দুজনই সমান সমান কাজ করবে, বুঝতে পেরেছো? মাইরি, এই দুই নাগিনীর জন্য জীবন আমার তেজপাতা হয়ে গেছে রে। না, এদের অত্যাচার আর মেনে নেব না, এবার আমি আমার পছন্দ মতো নরম শান্তশিষ্ট একটা বোকা মেয়েকে বিয়ে করব, যে আমার সব কাজ করবে আর আমাকে ভালোবাসবে। মাই ডিয়ার টিনা সুন্দরী, আমি যা বলবো তুমি আজ থেকে তাই করবে, কেমন? হ্যাঁ স্বামী, হ্যাঁ তুমি যা বলবে আমি তাই করব, আর তোমাকে অনেক ভালোবাসবো। হ্যাঁ স্বামী, কাপড় পরিষ্কার না করে কোথায় গিয়েছিলে? আরে কে তোমার সাথে? এ হলো আমার 3 নম্বর বউ টিনা। এ কি 3 নম্বর মানে? এই দুজন আমার সত্যি নয় নাকি? আসলে না মানে এ মানে হ্যাঁ বউ। ইয়াহু, আমার ছোটবেলার ইচ্ছে পূরণ হয়েছে। মানে কি ইচ্ছা ছিল ছোটবেলায় তোমার? আমার ছোটবেলায় ইচ্ছে হলো আমি সতীন্দ্রের সাথে সংসার করব। আমার সতীন্দ্র আমাকে যা বলবে আমি তাই করব। তোমাকে অনেক ধন্যবাদ স্বামী, আমার ইচ্ছেটা পূরণ করে দেওয়ার জন্য। দিদিরা, আজ থেকে আমিও তোমাদের দলে, আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাদের আদেশ যথাযথভাবে পালন করতে পারি। মানে কি বলছো এসব? মানেটা হলো আমার বড় দিদিরা যদি তোমার কাছ থেকে পা টিপে নেয় তো আমিও নেব, আর যদি দিদিরা তোমাকে মারে তো আমিও তোমাকে মারবো। ভেরি সিম্পল, দিদিরা ঠিক বলেছি তো? একদম 100% ঠিক বলেছিস। ইরে মাইরি, ছোট বউ তুমি এইভাবে এক পলকেই সম্পর্ক বদলে দিলে, আগে জানলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। তুমি যেমন ঠিক তোমার কপালে তেমনই হচ্ছে, এখন আফসোস না করে কাপড়গুলো ধুয়ে দিয়েছো। ইস, এই বাড়িতে যদি আমার কাপড় থাকতো তাহলে আমিও স্বামীকে কাপড় ধুতে দিতাম দিদিদের মতো। আফসোস করিস নে বোন, কাপড় ধুয়ে নিতে পারিস নি তো কি হয়েছে, আমাদের মতো এরপরে বাকি কাজগুলো করিনিস। হ্যাঁ সেই ভালো, তাকিয়ে না থেকে যা তাড়াতাড়ি, বোনেরা চল ঘরে চল।
মাইরি রে, কি কপাল রে আমার, কি কপাল! তিন বউয়ের এক বউ পাত্তা দেয় না। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। তিন বউয়ের জ্বালা ইচ্ছে করে, পানিতে ডুবে মরি। ওরে বাবা রে, ওরে মা রে, চোখ গেল রে, চোখ গেল। আহ, আর পারছি না। ওরে তিন বউ রে, ধোয়া আমার চোখ কানা করে দিল রে, বাঁচাও আমাকে, বাঁচাও। আহ, মরে গেলাম। শালার এই রান্না বান্না আর ভালোই লাগে না। আজকে আরেকটা বিয়ে করে বউকে নিয়ে দূরে চলে যাবো। মাইরি, কি গো, রান্না না করে এইভাবে দ্রুত পায়ে কোথায় যাচ্ছ? যাও, রান্নাটা শেষ করো। আরে রাগ শালি তোর রান্না বান্না, আর রাস্তা ছাড়, আমি আরেকটা বিয়ে করতে যাচ্ছি। আমি থাকবো না আর তোদের মতো তিন কাল লাগিনির সাথে। মাইরি, হায় হায়, কি বলছ এইসব? দিদি টিনা, তাড়াতাড়ি বাইরে আসো, এই হারামজাদা আবার বিয়ে করতে যাচ্ছে। কি বললি, তিন তিনটা বউ থাকতে তুই আরো বিয়ে করতে চাইছিস? শালা শ্বশুরের বেটা, আজ তোকে জ্যান্ত কবর দিব। টিনা রূপা ধর শালাকে, কবরস্থানে নিয়ে যাই। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। তিন বউ মিলে কবর দিল আমাকে রে, বাঁচাও, বাঁচাও। চুপ কর শালা, তোকে এখন কবর চাইনি, দিব, বুঝেছিস? বউ বউ দয়া করো, আমি আর বিয়ে করতে চাইবো না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমাকে কবর দিও না গো, দয়া করো। মাইরি করে বলছি, বেঁচে থাকলে আর বিয়ের নাম মুখে নিব না, ছেড়ে দাও। চাঁদনি রাতে ঘরের দরজায় ফুসকি মারে কে? টক 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 টোকা মারে, চুপি চুপি ডাকে আমায়, চুপি চুপি ডাকে। আরে মামু, আরে আরে, দেখো দেখো, তোমার কান চিলে নিয়ে গেছে। ওই যে ওই যে, গেল গেল, চিল কান নিয়ে গেল। এই অত চড়াই, কান তো আমার কানের জায়গায় আছে, মিথ্যে কথা কেন বললি? মামু, কান কানের জায়গায় আছে, কিন্তু তোমার বাজারের ব্যাগ আর বাজারের ব্যাগের জায়গায় থাকবে না। এই এই হারামজাদা, আমার বাজারের ব্যাগ দিয়ে যা বলছি। এই বাবা, কত মাছ ধরেছি, আজ এই মাছগুলো বেশ চড়া দামে বিক্রি করতে পারবো, আমার তো শুধু লাভ আর লাভ। আরে আরে মিসকে, এটা তুই কি করলি? হায় হায় রে, এত কষ্ট করে মাছগুলো ধরলাম আর তুই ফেলে দিলি। ফেলে দিলাম আর কোথায় গো, মাছগুলো এতক্ষণ তো জুড়িতে শ্বাস নিতে পারছিল না, তাই জলে ছেড়ে দিলাম, বেচারাগুলো একটু শান্তিতে শ্বাস নিক। আহারে, বড্ড মায়া লাগছিল মাছগুলোকে দেখে। হারামজাদা, তোর এই মায়ার চক্করে আমার মাছ বাজারে বিক্রি করতে পারলাম না। দাঁড়া বেটা, দাঁড়া রে। ও বাবা, বনে একটা টিউবওয়েল থাকলে কত ভালো হতো, কত দূরে নদী থেকে জল নিয়ে আসতে হতো নি। কত কষ্ট করে আমি জল নিয়ে এলুম, আর তুই কিনা কলেজ ভেঙে দিলি। আজ তোকে ছাড়বো না রে হত চারা, ছাড়বো না। আমাকে ধরতে পারবে না, ধরতে পারবে না। বাঘ মামু, আমাদের বিচার চাই, বিচার চাই, বিচার না হলে থাকবো না এই বনে। কি হলো তোদের, আবার কি হলো, কিসের বিচার চাস? মিজকের অত্যাচারই তো এই বনে দেখা যাচ্ছে নে, সব সময় অত্যাচার করছে। আমার আর জলের কলস ভেঙে দিয়েছে, কিংকং এর কষ্ট করে নদী থেকে ধরা মাছ আবার নদীতে ফেলে দিয়েছে। হায় রে, তোরা আমার কাছে মিসকের নালিশ নিয়ে এসেছিস? মিসকে তো আমার ওই বাজারের ব্যাগ নিয়ে পালিয়েছে, ওই মিসকে বেটার অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। এই মিসকের জন্য বনে সবাই অশান্তিতে আছে। বাঘ মামু, ওই মিসকে বন থেকে বের করে দাও হোক, তবে বনে শান্তি ফিরে আসবে। তোরা ঠিক বলেছিস, আমিও চাই ওই মিসকে যেন আর এই বনে না থাকে। চল চল, সবাই মিলে ওর বাড়িতে যাই, ওকে তাড়াবো আমরা, চল চল। আরে আরে, কি করছো তোমরা, কি করছো?
আর ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ইটস এ ভেরি ব্যাড, আমাকে ঘর থেকে এমন চ্যাংদোলা করে বের করলে কেন? দেখ মিসকে, এই বনে তুই বিশৃঙ্খলা সৃষ্টি করছিস, তাই বনবাসীরা দাবি জানিয়েছে তোকে এই বন থেকে চিরজীবনের জন্য চলে যেতে হবে। আমরা কেউ চাই না এই বনে তুই থাক। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মিসকেকে এই বন ছাড়তে হবে, ছাড়তে হবে। ঠিক আছে, তোমরা যখন চাও না আমি এই বনে থাকি, তাহলে তোমাদের মনের আশা পূর্ণ করব আমি। গুড বাই বনবাসী, আমি এখন আসি। নিজের বন থেকে তো অন্য বনে চলে এলাম, এই বনে এবার থাকবো কি করে, খাবো কি, কি করি কি করি? হ্যাঁ বুঝেছি, প্রথমে আমাকে একটা বাড়ি তৈরি করতে হবে। কিন্তু কি দিয়ে বাড়ি তৈরি করব? বাঁশ কাটার মতো অস্ত্র তো আমার হাতে নেই। হ্যাঁ এই তো পেয়েছি উপায়, এই লতানো শাক পাতা দিয়ে আমি বাড়ি তৈরি করব। যাক বাবা, আমার থাকার মতো শাক পাতা দিয়ে আপাতত একটা ঘর বানিয়ে নিলাম। ফিরবো না আর ওই বনে আমি, যে বনে মজা করতে কেউ পছন্দ করে না। আমি একাই এখানে থাকবো আর হেসে খেলে দিন কাটাবো। আহ, বনটাতে যে শান্তি এখন শান্তি। ওই বেটা মিসকে বন থেকে চলে গেছে, ভালোই হয়েছে। কি কি হঠাৎ আকাশ এত খারাপ হয়ে গেল কেন? এখন তো ঝড় বৃষ্টির দিনও নয়। এই এই, কে তুই, কি চাস এখানে? বাঁচাও, আমাদের কি কেউ নেই এখানে বাঁচানোর জন্য? বাঁচাও। রাজি রাজি, আমরা রাজি। কাল এখানে এসো, আমরা তোমার জন্য মাছ নিয়ে দাঁড়িয়ে থাকবো। এখন আমাদের প্রাণ ভিক্ষে দাও। হায় হায় রে, এই মিসকিকে বন থেকে তাড়াতে না তাড়াতে আবার বনে এই পেতনি এসে হাজির হয়েছে। এই বনবাসী কি কোনোদিনই শান্তি পাবে না? আরে মামু, এসব চিন্তা বাদ দিয়ে চলুন, সবাই মাছের খোঁজ করি, নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আর কথা বলতে হবে না, সোজা পেতনির পেটে যেতে হবে। ঠিক ঠিক, চলো সবাই চলো। কি অবাক কাণ্ড, নদীতে এতবার করে জাল ফেলছি কিন্তু কারো জালে মাছ উঠছে না। আয় হায়, পেতনিকে আমরা কি খেতে দেব? আই এম শিওর এবার নির্ঘাত পেতনি আমাদের মুন্ড চিবিয়ে খাবে। ওরে বাবা, আমার মুন্ডটাই বুঝি আগে খাবে রে। না না, তা হবে না, তা হবে না। চলো সবাই বাজারে যাই, নদীতে মাছ পাইনি তো কি হয়েছে, বাজারে নিশ্চয়ই মাছ পাওয়া যাবে। বাজার থেকে আমরা মাছ কিনে নিয়ে আসি, চলো। ঠিক ঠিক,
চলো সবাই বাজারে যাই। ও মামু, এবার কি হবে গো? এবার আমাদের মুন্ডু ওই ভেতনির পেটে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না গো। এটা কোনো কথা হলো? পুরো বাজার মিলে কোনো মাছের দোকানই বসেনি। নদীর সব মাছ তো আমরাই ধরে ওই পেতনিকে দিয়েছি, আর মাছ পাবো কোথায়? আমাদের মতো জেলেরাও বুঝি মাছ পায়নি, তাই মাছ বিক্রি করতে তারা বাজারে আসেনি। না, এভাবে হবে না। আজ আমরা যদি কোনোভাবে মাছ সংগ্রহ করে পেতনিকে দিয়েও দেই, তবে পরের দিন কিছুতেই মাছের যোগান আমরা দিতে পারবো না। এর একটা স্থায়ী সমাধান দরকার। কি সমাধান? কি সমাধান? আরে, এই সময় আমাদের মিসকের দরকার। মিসকে পারবে ওই পেতনিকে তাড়াতে, কারণ মিসকের মাথায় অনেক দুষ্টু বুদ্ধি থাকে। মিসকে? কিন্তু মিসকে কি আমরা পাবো কোথায়? আমরা তো নিজেরাই মিসকে তাড়িয়ে দিয়েছি। আমি জানি মিসকের বর্তমান ঠিকানা আমি জানি। তাহলে চলো চলো, আমাদের নিয়ে চলো। মিসকে কাট কাটে রে হেলিয়া দুলিয়া, গুরাল নাচে কাটো নাচে তমকিয়া তমকিয়া, মিসকে কাট কাটে রে লা 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 লা। মিসকে, এই মিসকে কেমন আছিস? মিসকে দেখ, আমরা সবাই আজ তোর কাছে এসেছি। আরে তোমরা কেন এসেছো? আমি কিন্তু আর তোমাদের অত্যাচার করতে যাইনি, নিজের মনে নিজের বাড়িতেই আছি। আবার কি দোষ খুঁজে পেয়েছো তোমরা? না না মিচকে, তোর দোষ দিতে আসিনি, আজ তোর কাছে সাহায্য চাইতে এসেছি। তুই বনবাসীদের সাহায্য করবি নে? বনবাসীতে বড় বিপদে আছে। বনবাসী বিপদে মানে? কি হয়েছে? কি হয়েছে? আমার বনবাসীরা বিপদে আছে আর আমি সাহায্য করব না, তা কি করে হয়? বলো বলো কি বিপদ? জানিস মিসকে, বনে না একটা পেতনি এসে হাজির হয়েছে। প্রতিদিন তাকে সাত জুরি করে মাছ খেতে দিতে হয়। আজ আমরা নদী বাজার কোথা থেকেও মাছ সংগ্রহ করতে পারিনি, তাই পেতনি আজ আমাদের চিবিয়ে খাবে। তুই পারবি না আমাদের বাঁচাতে? বল না, পারবি না? ইরে মাইরি, বলছো কি? ওই পেতনি তো আর এই মিসকিকে চেনে না। চলো সবাই একটু পেতনির সাথে দেখা করে আসি, দেখি কে কার মন্ডু চিবিয়ে খায়। আমার কথা বাদ দিন তো, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, তাও আবার স্পেশাল উগান্ডার ইলিশ। তার জন্য তোমাকে একদিন ওয়েট করতে হবে, আর ওই পূর্ব পাশের বনটায় যে শাক পাতার ঘর আছে না, সেখানে যেতে হবে। কিরে মিসকে, তুই আবার পেতনিকে এসব কি বললি? সাধারণ মাছই খুঁজে পাচ্ছি না, আর তুই পেতনির জন্য স্পেশাল উগান্ডার ইলিশ মাছ কোথায় পাবি? বাগমামু মেহুনা, সব সামলে নিব। ঘরে উগান্ডার ইলিশ মজুদ করে রেখেছিলাম, কিন্তু আর একটা পেতনি আমাদের মেরে ওই ঘরে বসে ইলিশ খাচ্ছে। আগুনে পুড়ে গেছে।
যাক, পেতনির খেল খতম, তোমরা নিশ্চিন্তে এখন বনে যেতে পারো। মিচকে, আমরা তোকেও বনে নিয়ে যাব। তুই একটু দুষ্টু আছিস, তবে বেশ বুদ্ধিমান। তোর মতো বুদ্ধিমান পশু বনে থাকা জরুরি। না না, আমি যাব না বাঘমামা, এখানে আমি ভালো আছি। কি বললি, যাবি নে? একিংগং বাঘমামু, ওকে চ্যাংদোলা করে নিয়ে চলো তো সাথে। ও নো, হাই হাই রে, কেমন অদ্ভুত নিয়ম রে, একবার সবাই চ্যাংদোলা করে বন থেকে বের করে দেয়, আর একবার সবাই মিলে আবার চ্যাংদোলা করে বনে ফিরিয়ে নিয়ে যায়। হাই হাই রে, একই লীলা খেলা মাওলা, একই লীলা খেলা।